ফ্রেন্ডস তো কেমন আছো আজকে সবাই ভালো দেখো আজকে নিয়ে আসছি একটা নতুন ব্লগ সেটা একটা মজাদার ব্লগ আজকে রোদ্দ্রুতে আমরা আসছি খুব ঠান্ডা করছে বাড়ি থেকে তারপর রোদ্রুতে আসছি বিলের মধ্যে বিল থেকে আজকে শ্যুট করছি তো বিলে আজকে আমরা করতে আসছি একটা ফো আমাদের একটা ফটো এডিট এমনকি আর কিছু ভিডিও এডিটের কাজ চলছে তার জন্য বিলের মধ্যে চলে আসছি ল্যাপটপ নিয়ে বসে আছি বিলে তো একটা সবাইকে ইয়ে জানাই যে দু হাজার উনিশ শেষ কিছু মধ্যে শেষ হচ্ছে সবাইকে উইস করি সবাই পিকনিক টিকনিক করো পুরো মজা নাও আর হচ্ছে দু হাজার জন্য সবাইকে স্বাগত করি আজকে চলে আসছি বিলের মধ্যে সেই বিলটাতে দেখাবো একটু হালকা করে একটা বিলের ইয়েটা দেখে নাও সাইকেল টাইকেল নিয়ে আসছি তো ল্যাপটপে কাজ হচ্ছে এখন এই তো বসে আছি একটা যাকে বলে আইল বা ইয়ে বলে তো সেটার মধ্যে বসে আছি এই ধান খেত হয় এদিকে ধান টান হয় ধান চাষ হয় সেখান থেকে বসে এডিটটা করছি কারণ এখন রোদ্রুর তাপটা বেশি তার জন্য আমাদের শরীরে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আমি বলেছি চল একটু দিলে যাই একটু দূরে থেকে গ্রামে থেকে আসে একটু গ্রাম থেকে দূরে আসে সেটাতে ব্লকটা করছি তো ঠিক আছে একটু দেখে নাও বিলের সাইডগুলো দেখাচ্ছি তোমার হালকা করে এদিকে বহুত কিছু হয় ধান চাষ হয় এমন কি আরও এখন লোকজন ধান টান কেটে নিয়েছে এখান থেকে বিলের কিছু মরম দেখ দেখাচ্ছি কারণ এখানে গুরু টুরু কেউ নিয়ে আসে ছাগল টাগল রাখার জন্য কে খাওয়া কিছু ঘাস টাস তো চলো দেখে নেওয়া যাক বিলের একটু মনোরম কিছু দৃশ্য দেখাচ্ছি কি দেখাবো সব তো ধান টান কাটা হয়ে গেছে এখন বিলের রাস্তা দিয়ে যাচ্ছি এর রাস্তা আর কিছু কাদা সাইডে এ আছে যাচ্ছে তাই আইল টাইল দিয়ে যাচ্ছি তো চলো ওইদিকে তুই কিছু দেখে নেওয়া যাক বিল টু

আর চারদিকে কাদার জল এ আমরা একটু এখানে দশ মিনিট ঘুরবো তারপর এখান থেকে বাড়ি চলে যাবো এখানে দেখাচ্ছি যেটা হচ্ছে যেখানে গুরুগুলো গরুগুলো যেগুলো যে বলেছিলাম যে গরুগুলো এখানে অনেক দূর থেকে গ্রাম থেকে আসে এখানে গরুগুলো ছেড়ে তেটে দেয় আর এখান থেকে হাস টাস খেয়ে দিয়ে গরুগুলো যখন আনতে চলে আসে এখান থেকে আনতে চলে আসে তবে এখান থেকে চুনিয়ে চলে যায় বাড়ি